দেখছেন খবরিয়া 24, সাথে আমি কল্যাণময়। রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে রেশন ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলেন এক পঞ্চায়েতের স্বামী। নদিয়া জেলার শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টেংরিডাঙ্গা এবং মেদিয়াপাড়া গ্রামের এক রেশন দোকানে বিক্ষোভে সামিল হল গ্রামবাসী। ওই গ্রামেরই বাসিন্দা শুকিলা বিবি গয়েশপুর পঞ্চায়েতের প্রধান, তার স্বামী আমিরুল ইসলাম মণ্ডল রেশন ডিলার। বিগত 4 বছর ধরে ওই এলাকারই মৃত 73 জনের রেশনের খাদ্য সামগ্রী নিয়মিত তুলে আসছেন ডিলার, যার মধ্যে তার নিজস্ব ঘনিষ্ঠ 2-1 জনকে দিলেও বাকিদের মধ্যে খাদ্য সামগ্রী বিক্রির একাধিক অভিযোগ উঠছে ওই রেশন ডিলারের বিরুদ্ধে। এমনকি ঠিকানা পরিবর্তন হলেও অফিসকে জানানো হয় না, একদিন রেশন দিয়ে 4 দিনের তারিখ লিপিবদ্ধ করা হয়, অন্তর্দয় এবং অন্যান্য কার্ডের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে কম পরিমাণে খাদ্যদ্রব্য দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ বিষয়ে প্রধানের কাছে জানতে চাইলে তিনি জানান, এই বিষয়ে ফুড সাপ্লাই ইন্সপেক্টরের কাছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হোক, মৃত ব্যক্তির রেশন দেওয়ার বিষয় নিয়ে কার্যত স্বীকার করে নিলেন ডিলার আমিরুল ইসলাম। কিন্তু গ্রামবাসীদের প্রশ্ন, একজন প্রধানের স্বামী হিসেবে সরকারকে তথ্য গোপন করে কিভাবে মৃত ব্যক্তির নামে খাদ্য সামগ্রী দীর্ঘদিন তোলা সম্ভব? গ্রামবাসীদের আরো অভিযোগ, ওই গ্রামের বাসিন্দা হওয়ার সুবাদে মৃত্যুর পর প্রত্যেক গ্রামবাসী তার কাছ থেকে রেশন কার্ড সারেন্ডার করতে আসে, কিন্তু তাদের কোনো সারেন্ডার সার্টিফিকেট প্রদান করা হয় না। এমনকি রেশন দেওয়ার দিন সাধারণ মানুষের বিক্ষোভ সামাল দিতে বা সাধারণ মানুষের ন্যায্য মালের অধিকার থেকে বঞ্চিত করতে কিছু অসামাজিক ব্যক্তিদের দেখা যায়। গণস্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র ডিএমএসপি এসডিও জেলা খাদ্য দপ্তরে জানানো হয়েছে, আজ সুরাহা না মিললে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তারা। হ্যাঁ, মানে গ্রামের সকলেই এখানে উপস্থিত রয়েছে, সকলেরই কম বেশি বিক্ষোভ অভিযোগ রয়েছে। তো এটা তো প্রধান তো বলছে এটা রাজনৈতিক, কি নাম আপনার? আপনি কোথাকার মেম্বার? মেদিয়ার। এই বিষয় আপনি দাবি করেছিলেন যে এটা ফেক। আমি বলি একটা একটা জিনিস, যখন আমাকে নিয়ে আসলো একটা লিস্ট নিয়ে আসছে, তাতে দেখলাম কার্ড হোল্ডার মেন কার্ডের হেড অব দ্য ফ্যামিলি রেশন কার্ডে লেখা আছে আনসার সে, অথচ যেটা নিয়ে এসছে আমার কাছে লিস্ট সেটাই দেখা আছে হেড অব দ্য ফ্যামিলি সাকিনা বিবি, তাহলে কার্ডের সঙ্গে মিলছে না। তার জন্য বুঝলি, আর মেন হচ্ছে এই ঘটনাটা, এইটা মাল দেওয়াটা বড় যুদ্ধের কথা নয়, এটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের কাজ নিয়ে রাজনৈতিক ব্যাপার নিয়ে একটা শত্রুতা হয়েছে, সেই শত্রুতা থেকে সেটা থেকে পঞ্চায়েতের থেকে কিছু করতে পারছে না, কি যার অনেক ঝামেলা করেছে সেটা আপনারাও জানেন, কিন্তু সেই ঝামেলা যখন হচ্ছে না তখন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে আমার কাছে, যে এইগুলোই করি, একে একটা ঝামেলা করি, এ অশান্তিতে পড়বে, একটা ছেড়ে দিয়ে পালাবে। ধরুন এই লিস্ট আপনার হাতে এলো, এখন আপনি কি করবেন? এই লিস্ট কোন লিস্ট? এই যে এখন 73 জনের যে লিস্ট, আমার লিস্ট আমার হাতে এসে আমার কাছে কিছু নেই, আর সেটা অফিস বুঝে নেবে। তার মানে আপনি এটা কি স্বীকার করছেন যে আপনার এলাকায় মৃত ব্যক্তির মাল আপনার অ্যালটমেন্ট হয়? মাল অ্যালটমেন্ট হয় কিনা সেটা, মৃত ব্যক্তি কে আছে সেখানে আছে সেটা অ্যালটমেন্ট যেটা হয় সেটা হবে, যেটা হয় না যেটা মাল পায় না সেটা স্টক থেকে। কোনো আগে তো আমরা পেয়ে গেলাম দুজনকে যারা মৃত ব্যক্তি তো মাল তুলছেন আপনার এখান থেকে, তার মানে এটা তো ঠিক যে অ্যালটমেন্ট মাল তুলছে, যার কাছে কার্ড আছে সে মাল তুলছে মৃত ব্যক্তির। আচ্ছা, যার কার্ড নেই, আমার কাছে যদি কার্ড না আসে আমি সেলটা করবো। এমনই যারা পাচ্ছেন হয়তো সেই সংখ্যাটা 2-4 জন হলেও পাচ্ছেন না এমন অনেকে আছে, সেই জন্যই হয়তো অনেকে পাচ্ছেন না, সেই সংখ্যাটা আমার মনে হয় না যেটা হবে বেশি, তবে যদি পাচ্ছে এটাই বেশি হবে। যদিও মৃত ব্যক্তি পাওয়াটাই তো অন্যায়, কিন্তু সেখানে অন্যায় হলো আমরা কি করবো? আমরা তো কিছু বলেন, এখন মানুষ গরিব মানুষ তারা এসে নিয়ে যাচ্ছে, তাদের খাবার আমি যেমন পাচ্ছি তারা যখন নিয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছে। কি নাম আমিরুল ইসলাম? এখনকার মতো এ পর্যন্তই, পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া 24।